খ্রিস্টপূর্ব তৃতীয় শতক। গধূলিবেলার অর্ধ অস্তমিত সূর্যের আলোটুকু জানান দেয় ব্যস্তময় দিনের পরিসমাপ্তির। এবার বিশ্রাম নেবার পালা। আবছা আলোকিত আকাশের নিচে প্রশান্ত মন নিয়ে ঘরে ফেরে পাখিরা, আর মথুরাবাসীরা ব্যস্ত দিনের শেষে সেই গধূলিতে অস্থির ক্লান্ত মন নিয়ে প্রশান্তির খোঁজে রওনা হয় আমোদে পূর্ণ নাচগানের আসরের দিকে। হ্যাঁ, সেই নাচগানের আসরই ছিল তখন ক্লান্ত শ্রান্ত পুরুষের বিশ্রাম নেবার উৎকৃষ্ট জায়গা। নর্তকীদের শৈল্পিক অঙ্গভঙ্গি তাদের জন্য ছিল ভীষণ উপভোগ্য ও আনন্দদায়ক ব্যাপার। এমনই একজন জনপ্রিয় নর্তকী ছিলেন বাসবদত্তা। সে সময় নৃত্যশিল্প ছিল রাষ্ট্র ও সমাজের কাছে কৃষ্টির এক অসাধারণ নিদর্শন। মেয়েরা শুধু নর্তকী হিসেবেই নয়, বরং আরও অনেক ক্ষেত্রে নিজেদের গুণাবলী প্রকাশের সুযোগ পেত। যাত্রা, নাট্যচর্চা, ঝুমুর, পাঁচালি বা গান, কবির লড়াই, কি করত না মেয়েরা! তখন মেয়েদের এসব পেশার মর্যাদাও ছিল অনেক বেশি। কিছু কিছু নর্তকীদের দুই একজন নির্দিষ্ট খদ্দের থাকলেও নিজেদের পেশায় বিচরণই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। এসব নারীরা রাষ্ট্রের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। তারা ধনী ছিল, শিক্ষিত এবং বিশেষ যোগ্যতা সম্পন্নও ছিল। শুধু একটিমাত্র গুণই যথেষ্ট হতো না নিজেদেরকে প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে ঘোষণা দেওয়ার পক্ষে। তাদেরকে অর্জন করতে হতো বিভিন্ন ধরনের পারদর্শিতা। রাষ্ট্র সবচেয়ে বেশি খাজনা পেত এই কর্মজীবী নারীদের কাছ থেকে। বিনিময়ে রাষ্ট্র তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করত। মথুরার সর্বশ্রেষ্ঠ অপরূপা নর্তকী বাসবদত্তা। তার চোখের চাহনি পুরুষের হৃদয়ে মধুর এক ব্যথা সৃষ্টি করে, শিহরণ জাগায় তার ক্লান্ত শরীরে। তার ওষ্ঠাধরের মৃদু কম্পন দর্শকদের মনেও কম্পন ধরাত। তার সৌন্দর্য ও অপরূপ নৃত্য পরিবেশনা এক আবেশী ছন্দ তৈরি করত। মনে হতো যেন নৃত্যরত অবস্থায় শরীরের প্রতিটি অঙ্গে তার ঝরে পড়ছে প্রেম ও ভক্তির প্রশস্তিমালা। বাসবদত্তার সুন্দর মুখখানি যেন দর্শকদের সারাদিনের ক্লান্তি নিমেষে ভুলিয়ে দিত। কিন্তু বাসবদত্তার মন কি চাইত? যতই তাঁর আবাসে অভিজাত সৃষ্টিরা আসুক না কেন, তার মনে যেন শান্তি ছিল না। ওই সুন্দর চোখ যেন কাকে খুঁজে চলেছিল সর্বদা। তিনি তো খুঁজে বেড়াতেন অন্য কিছু। কত শত মানুষ এসে ভিড় করে তাঁর আঙিনায়, তবু তাদের কারো মাঝে মেলেনি তার কাঙ্ক্ষিত পুরুষটিকে। দিনের পর দিন এভাবেই চলতে থাকে। স্নান সেরে পূজায় মগ্ন হন বাসবদত্তা। পূজা শেষে বিশেষ এক সুগন্ধি তেল ব্যবহার করে প্রদীপ জ্বালান তিনি। সুগন্ধে ভরে থাকে তার আঙিনা। ক্লান্ত পুরুষেরা আসবেন একটু পরেই। তাদের বিনোদনের সমস্ত তদারকি নিজ দায়িত্বে পালন করেন বাসবদত্তা। এটাই তাঁর নিত্যদিনের রোজ নামচা। সন্ধ্যার আসরের প্রস্তুতি শেষে এমনই একদিন নিজের ঘরের কোণায় জানলার পাশে বসে কি এক চিন্তায় মগ্ন ছিলেন বাসবদত্তা। মনটা তাঁর আজ ভীষণ অস্থির। বাইরে শ্রাবণের বৃষ্টিধারা, বাতাসের সাথে সাথে ভেসে আসছে বকুল ফুলের মিষ্টি গন্ধ। হঠাৎ এক অদ্ভুত অনুভূতি হলো তাঁর। বাসবদত্তা বুঝতে পারলেন না কি হচ্ছে। কিছু একটা খুঁজে বেড়াচ্ছেন তিনি অবচেতন মনে। বিশেষ কিছু একটা না পাওয়ার অপূর্ণতা থেকে হৃদস্পন্দন বেড়েই যাচ্ছে তাঁর। ঠিক তখনই জানলার পাশ দিয়ে একজন অনিন্দ্যকান্তি সুদর্শন যুবক সন্ন্যাসী হেঁটে যাচ্ছিলেন। চোখে মুখে দীপ্ত আভা অথচ দৃঢ় চেতা। এক দেখাতেই অনুরক্ত হয়ে পড়েন বাসবদত্তা। থমকে গেলেন বাসবদত্তা। মনে মনে বলে ওঠেন, এই তো সেই যার খোঁজ চলছিল এতদিন মনে মনে। হ্যাঁ, ইনি বাসবদত্তার চিরকাঙ্ক্ষিত মনের মানুষ। এবার শিহরণ বয়ে যায় বাসবদত্তার অন্তরে। শরীর ও মনে জৈবিক পরিবর্তন আসে তাঁর। তবে দ্রুতই সম্বিত ফিরে পান তিনি। এতদিন ধরে যার পথ চেয়ে দিন পার করেছেন,
তাকে তো কিছুতেই হারিয়ে যেতে দেওয়া যাবে না। সচকিত হয়ে নিজের দাসীকে ডেকে আনেন বাসবদত্ত। দাসী তো তার প্রিয় বন্ধু, আকুল হয়ে মনের কথা বলে ফেলেন তাকে বাসবদত্ত। বাসবদত্তার সেই পরিচারিকা ভালো করেই বুঝতে পারে তার মনের অবস্থা। দেরি না করে ছুটে যায় সে তরুণ সন্ন্যাসীর কাছে, জানায় বাসবদত্তার মনের আকুতি। কিন্তু সন্ন্যাসী বলেন যে বাসবদত্তার সাথে সাক্ষাতের উপযুক্ত সময় এখনো আসেনি, সময় হলে তিনি নিজেই আসবেন। কি আশ্চর্য, অবাক হয় বাসবদত্তা ও পরিচারিকা উভয়েই। ভেবে পান না বাসবদত্তা কেন প্রত্যাখ্যাত হলো তার অনুরোধ। এই ধরনের প্রত্যাখ্যানে তো অভ্যস্ত নন তিনি। তাকে এক পলক দেখার জন্য মরিয়া হয়ে থাকে সব পুরুষ। তবে এই যুবক কেন নয়, যাকে বাসবদত্তা নিজেই এত আকুল হয়ে চাইছেন? বাসবদত্তার হঠাৎ মনে হলো হয়তো তাঁর জন্য উপহার আনার সামর্থ্য যুবকের নেই বলেই দ্বিধাগ্রস্ত তিনি। বাসবদত্তার কাছে তো সবসময় ধনী ও অভিজাতরাই আসেন, যাদের হাতে থাকে তাঁর জন্য সোনা রূপা ও বহুমূল্য রত্নের উপহার। কিন্তু এই যুবককে তো বাসবদত্তা কোনো উপহারের বিনিময় চান না, চান সম্পূর্ণ নিজের করে পেতে। বাসবদত্তার নারী হৃদয় সেই যুবকের হাত ধরে ভবিষ্যতের স্বপ্ন বুনতে চায়। বাসবদত্তা আবারও তাঁর পরিচারিকাকে পাঠালেন সেই যুবকের কাছে। পরিচারিকা ছুটে গিয়ে যুবককে বলল দারিদ্র্যের কারণে তিনি যেন সংকোচ না করেন। বাসবদত্তা তার কাছ থেকে কোনো উপহারের আশা করছেন না, তিনি কেবল তাকে বন্ধু হিসেবে কাছে পেতে চান। একথা শুনে যুবকের মুখে মৃদু হাসি ফুটে উঠল, অদ্ভুত প্রশান্ত সেই হাসি। আরও একবার দৃঢ় কণ্ঠে যুবক জানিয়ে দিলেন উপযুক্ত সময় এখনো আসেনি। চেহারায় তার দৈবভাব স্পষ্ট দেখতে পেল পরিচারিকা। বিনয়ে অবনত হলো তার মাথা। চলে গেলেন যুবক, আর তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন বাসবদত্তা ও তাঁর পরিচারিকা। কে এই দৈব যুবক? কেনই বা নগরের সবচেয়ে সুন্দরী নর্তকীর আহ্বান তাকে দুর্বল করতে পারল না? অশোকা বদান বইটি থেকে জানা যায় মৌর্য সম্রাট অশোকের আধ্যাত্মিক শিক্ষক ছিলেন একজন বৌদ্ধ ভিক্ষু। প্রথম জীবনে অশোক ছিলেন একজন প্রচণ্ড নিষ্ঠুর সম্রাট। কলিঙ্গের নিষ্ঠুরতম যুদ্ধের পর অশোকের জীবনে এলেন সেই আধ্যাত্মিক বৌদ্ধ শিক্ষক। তিনি আঙুল তুলে অশোককে দেখিয়ে দিলেন তার কৃতকর্ম, উপলব্ধি করালেন মানব জীবনের সত্যিকার অর্থ। প্রচণ্ড অপরাধবোধ ও আত্মগ্লানিতে ভুগতে শুরু করলেন সম্রাট অশোক। এরপর থেকেই চণ্ডাশোক বদলে গেলেন ধর্মাশোকে। সেই গেরুয়া বসন সৌম্য দৃষ্টি বৌদ্ধ ভিক্ষুর সাহচর্যে আসবার পর থেকে অশোক আর একটিও রক্তক্ষয় যুদ্ধ হতে দেননি। যে বৌদ্ধ ভিক্ষু এই শান্তিকামী অশোককে গড়ে তুললেন তিনি আর কেউ নন, বাসবদত্তার গৃহের বাইরে দিয়ে হেঁটে যাওয়া সেই যুবক, তার নাম উপগুপ্ত। নিঃসন্দেহে উপগুপ্ত ছিলেন একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব, যে কারণে সাহিত্যের অঙ্গনেও উঠে এসেছে তার কাহিনী। দশম একাদশ শতাব্দীর কাশ্মীরি কবি ক্ষেমেন্দ্র তার বোধিসত্ত্বাবদান কল্পলতা বইতে তুলে ধরেছিলেন উপগুপ্ত ও বাসবদত্তার কাহিনী। আর সেই কাহিনীর ভিত্তিতেই পরবর্তীতে বাংলা 1306 সনের 19শে আশ্বিন রবীন্দ্রনাথ ঠাকুর অভিসার নামে একটি কবিতা রচনা করেন। যাই হোক, বাসবদত্তা কিন্তু ভীষণ বিষণ্ণ হয়ে পড়েছিলেন সেই দিনের পর থেকে। সর্বক্ষণ বিমর্ষ মনে একই চিন্তা উপগুপ্ত তার কাছে আসতে প্রত্যাখ্যান করেছেন। বাসবদত্তার কোনো কাজেই আর মন বসে না, এমনকি যে নৃত্যের গুণে এত প্রসিদ্ধ তিনি সেই নৃত্য অসহ্য লাগতে শুরু করলো তাঁর কাছে। অবশেষে বাসবদত্তা নৃত্য ছেড়ে দিলেন। তার এই অদ্ভুত আচরণে নগরের সম্ভ্রান্তরা অবাক এবং সাথে সাথে ভীষণ বিরক্ত হলেন। রাষ্ট্র ক্ষিপ্ত হলো বাসবদত্তার উপর। গৃহপরিচারিকা বাসবদত্তার মনের এই দুর্যোগপূর্ণ অবস্থা খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছিল। এমন বিমর্ষ অবস্থায় বাসবদত্তাকে এর আগে কখনোই সে দেখেনি।
তাই বিরহিণী বাসবদত্তাকে কষ্ট থেকে দূরে রাখবার জন্য মথুরার একজন তরুণ ভাস্করের প্রদর্শনীতে নিয়ে গেল সে। প্রদর্শনী ভাস্কর্যগুলি যতই দেখেন ততই মুগ্ধ হন বাসবদত্তা। নিজের অজান্তে বারবার শিল্পীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। এদিকে সেই তরুণ ভাস্কর রূপবতী বাসবদত্তাকে দেখে মুগ্ধ হল, প্রেমে পড়ে যায় সে বাসবদত্তার। হঠাৎ একটি ভাস্কর্যে চোখ আটকে গেল বাসবদত্তার। সেটি কিনতে চান, কিন্তু ভাস্কর বলেন তিনি ওই মূর্তি পাবেন তখনই যখন তিনি আবার নৃত্য পরিবেশনে স্বীকৃত হবেন। দ্বিধায় পড়ে গেলেন বাসবদত্তা, কিন্তু কথা তো তিনি দিয়েই ফেলেছেন। সুতরাং আবারও নিজের পেশায় ফিরে গেলেন তিনি, আর তার ফলে মথুরাবাসী আশ্বস্ত হল। ভাস্কর অনুরক্ত ছিলেন বাসবদত্তার প্রতি এবং তিনি বাসবদত্তার একটি প্রস্তর মূর্তি তৈরি করতে চাইলেন। সম্মত হলেন বাসবদত্তা। এক সময় মূর্তি বানানো শেষ হল। নিজের মূর্তি দেখে বিস্মিত, অভিভূত ও আবেগাপ্লুত হলেন বাসবদত্তা এবং ভাস্করকে বললেন, আমার শিল্প আমার সাথেই নিঃশেষ হবে, আর আপনার কাজ শত শত শতাব্দী ধরে মানুষ প্রত্যক্ষ করবে। বাসবদত্তা ও ভাস্করের বন্ধুত্ব গাঢ় হল, কিন্তু শ্রেষ্ঠী ও অভিজাতগণ এই সম্পর্ককে সুনজরে দেখল না, আর তাই দানা বেঁধে উঠতে লাগলো এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। সেই ভাস্করকে আর খুঁজে পাওয়া গেল না। নতুন বন্ধুর এভাবে নিখোঁজ হওয়ায় ভীষণ চিন্তিত হলেন বাসবদত্তা এবং তার পরিচারিকা। তারা তখনও জানত না যে বাসবদত্তা ও ভাস্করের বন্ধুত্বে ঈর্ষাকাতর হয়ে নগরের সম্ভ্রান্তরা ভাস্করকে হত্যা করে গোপনে তাঁর বাড়ির পিছনে মাটিতে পুঁতে দিয়েছিল এবং সর্বত্র রটিয়ে দিয়েছিল যে ভাস্করকে তিন দিন আগে বাসবদত্তার বাড়িতেই শেষ দেখা গিয়েছিল। সবাই বাসবদত্তাকেই দোষী সাব্যস্ত করে। রাজার বিচারে বাসবদত্তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়। তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় মথুরা নগরীর বাইরে। পাথরের আঘাতে আঘাতে থেঁতলে দেওয়া হয় তার সর্বাঙ্গ। তার একমাত্র সহচরী পরিচারিকাটি তখনও ছেড়ে যায়নি তাকে। এমন সময়ে এলেন উপগুপ্ত। লজ্জায় কুণ্ঠিতা হয়ে বাসবদত্তা তার সহচারীকে মুখ ঢেকে দিতে বললেন। উপগুপ্ত বলে উঠলেন, বাসবদত্তা, আমি তোমার কাছে এসেছি যা তুমি সবসময় চেয়ে এসেছ। একথা শুনে বাসবদত্তা বললেন, যে সময় সমস্ত মথুরাবাসী আমার জয়গান করত সে সময় তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে, এখন তুমি এসেছ যখন আমি পরিত্যক্ত এক পচা মাংসের দলা। উপগুপ্ত বলে উঠলেন, সে সময় তো তোমার আমাকে প্রয়োজন ছিল না, এখন তোমার আমাকে প্রয়োজন। তোমাকে নিয়ে যেতে অনুমতি দাও, তোমার ক্ষত সারাতে তোমাকে মঠে থাকতে হবে। উপগুপ্তের পরিচর্যায় সেরে উঠলেন বাসবদত্তা, কিন্তু তার অপরূপ রূপ আর ছিল না, কেবলই হতাশ হয়ে থাকত সে। এমন সময় উপগুপ্ত তাকে বৌদ্ধ সঙ্ঘে যোগদান করতে বললেন। আস্তে আস্তে বাসবদত্তার মনের পরিবর্তন আসে। সে নিজেই উপলব্ধি করতে থাকে নিজের ভিতর আলোক প্রজ্জ্বলিত করলে তবেই শান্তি আসবে। সর্বশেষে উপগুপ্ত তাকে দীক্ষা দিলেন, বললেন, বাসবদত্তা, তুমি তোমার রূপের জন্য দুঃখ পাচ্ছ, কিন্তু এ তো চিরস্থায়ী নয়, এ তোমার যৌবনকাল পর্যন্তই স্থায়ী। এমনকি মৃত্যুর পর তোমার নিজ দেহ তোমার নয়, তা শকুনের খাদ্য। তোমাকে আরও বৃহৎ সুন্দরের খোঁজ করতে হবে, যা তুমি হারিয়েছ তা হলো আত্মার সৌন্দর্য। বাসবদত্তা উপগুপ্তের দেখানো মার্গে ভগবান বুদ্ধের শরণাপন্ন হলেন। এভাবেই মথুরার ভোগ বিলাসিনী সর্বশ্রেষ্ঠ নর্তকী হয়ে উঠলেন বৌদ্ধ সন্ন্যাসিনী। অন্তরের উৎকণ্ঠার অবসানে আত্মদীপ জ্বলে উঠল। ভগবান বুদ্ধের পথেই শান্তিগামী হলেন। আর সেই খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর ইতিহাস বিস্তৃত উপগুপ্ত যেন বলে উঠলেন, আত্মদীপ ভব, আত্মস্মরণ ভব, অনন্য স্মরণ ভব।